শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি অতটাও ভালো নেই, আমার সর্দি কাশি গলা ব্যথা, তো ওষুধ খাচ্ছি, কিছুতেই কমছে না। হ্যাঁ, আর ভিডিও শুরুতেই বলবো, প্লিজ হাত জোর করে অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, বেশি বড় করবো না, ছোট্ট করে ভিডিও করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সবার কাছে অনুরোধ রইল। তো আমার সেরকম শরীরটা ভালো নেই, তাই ভিডিও দিতে পারিনি, আর সেরকম কাজকর্ম করতে পারছি না, মনটাও খুব খারাপ লাগছে। ওষুধ খাচ্ছি, তবু শরীরটা ভালো হচ্ছে না, আর প্রচুর ঠান্ডা পড়েছে, মানে এতটাই শীত পড়েছে, দেখো আমি সোয়েটার পরে চাদর পরে নিয়েছি। আর আমার ছোট মেয়ে সারাদিন ঘুমোয়নি, শুধু দুষ্টুমি করেছে, জ্বালাতন করেছে, এখন দেখো সন্ধ্যার সময় ঘুমোচ্ছে, দেখো সন্ধ্যার সময় ঘুমোচ্ছে। আর তোমাদের আমি হাতে ফোনটা ধরে রাখতে পারছি না, এতটা মানে হাত ব্যথা করছে। তো তোমাদের দাদা ভাই এখনো বাড়িতে আসেনি, টোটো নিয়ে বেরিয়েছে, আর রান্না করার মতো কিছু নেই যে আমি রান্না করে রেখে দেব, একদম কোনো সবজি নেই ঘরে। তো একদিন পরপর নিয়ে আসে তোমাদের দাদা ভাই, আজকে আনলে আবার কালকের দিন আনে না, তারপরের দিন নিয়ে আসে। তো আজকে জানি না কি কি নিয়ে আসবে সবজি, তো সেরকম ঘরে সবজি কিছুই নেই, যদি তোমাদের দাদা ভাই আসার সময় নিয়ে আসে তাহলে রান্না করবো। আর এই যে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাত হচ্ছে, যেহেতু আমার ছোট মেয়ে ঘুমোচ্ছে, ও উঠলে মানে জ্বালাতন করে, তাই আর কিছু করতে ইচ্ছা করে না, খুবই কষ্ট, মানে মনে হয় যে সারা দিন শুয়ে থাকি, কিন্তু আমার ছোট মেয়ে ঘুমোতেও দেয় না, শুয়ে থাকতেও দেয় না, শুধু চেঁচামেচি করবে। তো যেহেতু ঘরে এইটুকুই মানে জায়গা, আর এখন তো ও ঘুমোচ্ছে, তাই বড় মেয়েকে ঘরে এনে চৌকিতে বসাতে পারিনি, আর ও তো বলতে পারে না, চৌকিতে এনে বসালেই পেচ্ছাপ করে দেয়। হ্যাঁ, তবুও এখন শীতকাল, ওকে ঘরে নিয়ে আসতে হয়, এনে তাবু দিয়ে হলেও ওকে বসিয়ে রাখতে হয়, পেচ্ছাপ করলেও আবার সকালে ধুয়ে দিতে হয়। তো এখন যেহেতু ও ঘুমোচ্ছে, আমার বড় মেয়েকে যদি এখানে এনে বসাই তাহলে ওকে তুলে দেবে, মানে ও ছটফট করবে বিছানায় আর ও ঘুম থেকে উঠে যাবে, তাই জন্য ওকে আর ঘরে আনিনি। তো দেখো এখানে মাটিতেও বসানোর মতো কায়দা নেই, কারণ প্রচুর ঠান্ডা, তাবু দিয়ে যে বসিয়ে রাখবো সে মাটিতে চলে যায়। তো চলো দেখাই, আমার মেয়ে এখনো বাইরেই বসে আছে, কিছু করার নেই, কারণ ঘরে যেহেতু জায়গা কম আর বিছানায় তো রাখা যায় না। দেখো এখানে প্যান্ট সোয়েটার পরিয়ে দিয়েছি, পেচ্ছাপ করে সব ভিজিয়ে রেখে দিয়েছি, দেখো যে বারান্দায় লাইটটা দিয়ে দিয়েছি, ওর বোন ঘুম থেকে উঠলেই ওকে ঘরে নিয়ে যাব। হাসি হচ্ছে, সোয়েটার পরিয়ে দিয়েছি, সোয়েটার চেনটাও ছিঁড়ে ফেলেছে, ও জামার যতই নতুন আজকে কিনে এনে পরাই ও এরকম টেনে টেনে ছিঁড়ে ফেলে, তো সোয়েটারের চেনটা ছিঁড়ে ফেলেছে। আর দেখো প্যান্ট মোজা সব পরিয়েছি, কিন্তু এই মাত্র পরিয়ে আমি ঘরে গেলাম, তো পেচ্ছাপ করে প্যান্টটা পুরো ভিজিয়ে দিয়েছে। আর সব এখন যে শীতকাল, সবসময় যে ওকে প্যাম্পাস বা হাগিস পরিয়ে রাখবো সেই ক্ষমতাও আমাদের নেই, তাহলে আর কি একটু সুবিধা হয়, চৌকিতে নিয়ে বসিয়ে রাখলেও মানে বিছানা চাদর বলো কাঁথা বলো অত ধুইতে হয় না, দেখো কীরকম করছে। যদি সবসময় হাগিসটা ব্যবহার করতে পারতাম ওর জন্য তাহলে অতটা কষ্ট হতো না, ওকেই বাইরে বসে থাকতে হয় বা ঘরে নিয়ে বসিয়ে রাখতে হয় আর পেচ্ছাপ করে ঘন ঘন সব প্যান্ট ভিজিয়ে ফেলে, ওরও শীতকালে প্রচুর কষ্ট হয় ওকে নিয়ে।
আর ওরও খুবই ঠান্ডা লেগে যায়। তো আমি ভয় পাচ্ছি শুধু যে যেন ওর ঠান্ডাটা না লাগে, ওর ঠান্ডা লাগলে ও কাশির জন্য রাতে ঘুমোতে পারে না, তো ওষুধ আনতে হয়। আর এই অবস্থায় একবার ছোট মেয়ের জন্য ওষুধ এনেছে, আবার আমার ওষুধ চলছে, আবার ওর মানে তোমাদের দাদাভাই সারাদিনে যা টুকটাক ভাড়া হয় সেই বাজার খরচ, আর আসার সময় ওষুধ, আর ছোট মেয়ে আর বড় মেয়ের জন্য খাবার নিয়ে আস্তে আস্তেই শেষ হয়ে যায়। দেখো এখনো এখানে বসে আছে, ওর বোন ঘুম থেকে উঠলেই আমি ঘরে নিয়ে যাব। আর ভাতটাও মানে হয়ে গেলে তোমাদের দাদাভাই বলছে আর আধা ঘন্টার মধ্যেই চলে আসবে, তো তোমাদের দাদাভাই আস্তে আস্তে, আমি ভাবলাম তোমাদের সঙ্গে কিছু একটু শেয়ার করি। দেখো আমার কাজও বন্ধ হয়ে আছে, ওই যে এই কটা ব্যাগ তোমাদের দাদাভাই সেলাই করেছিল সকালে ঘুম থেকে উঠে মেশিনে বসে, আর আমাকে বলেছিল এগুলো জোড়া দিয়ে রাখতে এখানে যে কটা আছে, কিন্তু আমার শরীর ভালো লাগেনি বলে আমি আজকে আর সেলাই মেশিনে বসিনি। দেখো মেশিনটা বেকার বেকার লাগিয়েছি, তো খুবই মনও খারাপ শরীরও খারাপ, তোমাদের দাদাভাইয়েরও মনটা খারাপ। ফোন করেছি বলছে যে সারাদিনে একবার ফোন করেছো তাও আবার ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছো, তো শরীর ভালো না থাকলে তো ঝিমিয়েই কথা বলতে হয় বলো, আনন্দভাবে কথা কি আর আসে। তো যাই হোক আমার মেয়ে এখনো এখানেই বসে আছে, কিছু করার নেই, আমাদের এইভাবেই দিন কাটাতে হবে, এভাবেই আমাদের জীবন কাটাতে হবে। ছোট্ট জায়গা, ছোট বসার মেয়েটাকে বসানোর মতো অবস্থাও নেই। তো যাই হোক তোমাদের দাদাভাই আসলে আবার যদি কিছু শেয়ার করে তোমাদের সঙ্গে, তো তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করছি। প্লিজ ভিডিওটা সবাই দেখো, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা সবাইকে।